হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার পরিবারের মোটামুটি সবাই ভালো আছে, কিন্তু বাজছে সকাল 11টা। আমার ব্লগ এখান থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। গতকালকে আমি ব্লগ দিতে পারিনি, কারণ সেটা হচ্ছে আমার কালকে থেকে আমার সোনা বাবার শরীরটা একদমই ভালো নেই। তো ওর পেট খারাপ হয়েছিল, পেটের প্রবলেম, তো সেই জন্য কালকে থেকে ব্লক করতে পারিনি। আজকে এখনও ঠিক হয়নি। ওষুধ খাওয়াচ্ছি, ওআরএসএল খাওয়াচ্ছি, সবে খাওয়াচ্ছি। তো ভাবছি যদি ভালো না হয় তারপরে আজকে সন্ধ্যাবেলা ওকে একবার ডাক্তার কাছে নিয়ে যাবো। সবসময় ওকে যে ডাক্তার দেখায় উনি এখন নেই, একটু বাইরে গেছে। তো ভাবছি অন্য ডাক্তারকে দেখাবো। তো দেখি কি হয় না হয় লাগে না। এখন তো ওদিকে আমার বৌদি পুজো দিচ্ছে, শঙ্কর আছে। শঙ্কর আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ। আমি পারি না শঙ্কর বুয়াতে, আমার দুর্ভাগ্য, আমি পারি না। শঙ্কর বৌ দিয়ে পুজো করলে খুব ভালোই লাগে, কিন্তু সেটা আমি পারি না শঙ্কর বুয়াতে। আবার এখানে আরেক বাড়িতেও পুজো দিচ্ছে, লাইট যাচ্ছে, আর তোমাকে দেখ বন্ধুরা। এখন বাজে বিকেল 5টা। তো এই দিকে দেখুন, আমার সব খেলা করছে, সব বালিশ টালিশ সব নিচে খেলা। হ্যাঁ আচ্ছা, চলো তাহলে ছাদে চলো বাবা। ও নাকি ছাদে যাবে, তো ওকে নিয়ে যাবো একটু এখন ছাদে। আর ওদিকে ওর আমার টিউশন তো শেষ, আমি পড়িয়ে নিয়েছি। আর ওর বাবা গেছে ডিউটিতে, তো আমি ওকে নিয়ে একটু যারা ছাবো যাবো ছাদে। আর দিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো মশা তো ঢুকে যাবে দুজন। আগে জানাটা বন্ধ করে দিই, ওইদিকে জানাটা দেখি বন্ধ আছে কিনা, না হলে সন্ধ্যার সময় আর মশার জন্য থাকার জন্য ধরে বন্ধ আছে। এখানে না, চলো যাবে না সন্ধ্যে এখানে, ঠিক আছে? এটা খুলে দেবো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। সন্ধ্যে 6টা আজকে ঠিক করে তোমার সাথে কথা বলতে পারছি না। এর কারণ হচ্ছে ওর শরীরটা তো ভালো নেই, কারো কাছে থাকছে না, যাচ্ছে না, সারাক্ষণ আমার কাছে মানে থাকতে চাইছে বেশি। তো এই জন্য আর কি কথা বলতে পারছি না। ওই সময় ভেবেছিলাম তোমাদের সাথে কথা বলবো, কিন্তু পাইনি। ওকে নিয়ে একটু ছাদে যেতে হলো, ওনাকে পটি করবে, তো ওই জন্য ওকে নিয়ে গেলাম ছাদে। তো সেখান থেকে আসলাম, ঘরে একটু মোছামাছি করলাম। আর সকালে তো তার কি বাবা পাও না আটটা দেব। তো সকালে তো তাড়াতাড়ি রান্না বান্না করেছিলাম, সেই জন্য এই তরকারিগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য ওগুলো একটু গরম করে নিলাম একটু আগে। তো সন্ধ্যা দিলাম, আর এখন ছেলেকে নিয়ে বসেছি একটু খেলবো ওর সাথে। কারণ ও কারো কাছে যেতে চাইছে না, মানে কারো বলতে কারো কাছে যেতে চাইছে না। না বাবা আরেকটা আছে না, ওই দেখুন কি করছে। না বাবা হাই বলো, দাও হাই বলো, দাও আই। চলতে ভালো নেই ভালো, ও তোমার শরীরটা ভালো ভালো ভালো। আজকে কি দিয়ে খেয়েছ? মাছ দিয়ে। আজকে তোমার পেটটা ভালো নেই না ভালো? আজকে তুমি কেঁচা কলা দিয়ে খেয়েছ, মাছ খাওনি? মাছ কাল শরীরটা ভালো হলে, পেটটা ভালো হলো তারপর মাছ খেয়েও পেট ব্যথা করে, পেট ব্যথা গেছে গা, গেছে গা, চলে গেছে, কোথায় গেছে? আস্তে আরেকটা কোথায় রেখেছ দেখো তো, এটা এখানে দাও।
দ মা দি না দা তুই মুখটা খোলো, এটা এটার মুখ না, এর মুখটা খোলো, এইখান থেকে খোলো, তা এইটা এটার মুখ, এটা এখানে লাগা না না দুধ 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 তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা ঠিক করে করতে পারিনি, ভেবেছিলাম করবো কিন্তু পারিনি, কারণ সোনা বাবার শরীরটা তো ভালো নেই, সারাক্ষণ ওকে মানে অনেক দেখে শুনে রাখতে হচ্ছে, কান্নাকাটি করছে, তো এই জন্য ব্লগটা ঠিক করে করতে পারিনি। তো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ব্যানারটা ক্লিক করে দিতে, আমার সঙ্গে ডুবে তোমাদের কাছে যায়। আর এখন আর কী করবো, অবশ্যই আপনারা একটু খেলবো, তারপর রান্না বান্না সেরে রাত্রে ডিনার করে নেবো। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, মানে ও বলছে ওখান থেকে আমি সরে যেতে ওকে এখানে বসবে, কোথায় রেখেছো? আচ্ছা মা খুঁজে দিচ্ছি, এই যে একটা কোথায়, একটা কোথায়, এই যে না না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থাকো, আর নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, কারণ শরীরটা ভালো নেই, যায় না মানে কোন দিন ব্লগ করবো না না করবো, ঠিক ডে মানে ঠিক ডেট মতো ব্লগ করতে পারি না, কারণ আজকে মঙ্গলবার, চাই না কাজ করতে পারবো কি না, ভেবেছিলাম আজকে একবার ওকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাবো, কিন্তু আমার হাজব্যান্ড বললো আজকে দিনটা দেখতে, যদি বেশি প্রবলেম হয় তাহলে কালকে নিয়ে যা, কালকে নিয়ে যাবে, তো সেই জন্য আছি, তো আজকে আর নিয়েই নিন, যদি বেশি প্রবলেম হয় তাহলে কালকে নিয়ে যাব। তো ঠিক আছে আজকে ব্লগটা এখানে এন্ড করছি, টাটা বাই।